অবৈধ দখলে থাকা ঢাকার খালগুলো উদ্ধারের পর হকারদের দখলে থাকা সব ফুটপাত উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আর দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন সব ওয়ার্ডে একটি করে খেলার মাঠ হবে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তারা এসব কথা জানান। এ সময় মন্ত্রী আরও বলেন খেলাধুলার প্রসার ঘটিয়ে মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যরা। এছাড়া শিরোপা হাতে জার্সি পরিহিত তরুণ শেখ মুজিবুর রহমানকে নিয়ে অঙ্কিত সাদা কালো ছবি ছিল মঞ্চের পাশে। যেমনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, খাল দখল থেকে উদ্ধার করার জন্য কাজ চলছে, মানুষের জীবন স্বস্তি ফিরিয়ে আনার জন্য কাজ করছে, রাজস্ব আদায়ের জন্য একটি ব্যবস্থাপনা নিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ফুটপাত পরিষ্কার করা হচ্ছে। আমরা চাই আমাদের ঢাকা শহরের, আমরা যে সুন্দর ঢাকার রূপরেখা দিয়েছি সেই সুন্দর ঢাকার রূপরেখায় সকল ওয়ার্ডে পর্যাপ্ত খেলার মাঠ হবে, যেখানে আমাদের সন্তানেরা খেলবে।